আফগান সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার জের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানের পদত্যাগ। এএফপি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ হাবিব ও সেনা প্রধান কাদাম শাহ শাহিম পদত্যাগ করেছেন। মাজারি শরীফ শহরের কাছে সামরিক ঘাঁটিতে তালেবান হামলার জেরে তারা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দায়িত্ব অবহেলার জন্য 2 জেনারেল সহ 14 জন সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস হঠাৎ করে গতকাল সোমবার আফগানিস্তান সফরে গেছেন। প্রেসিডেন্টের প্রাসাদ থেকে এক বিবৃতিতে শুধু জানানো হয়েছে প্রেসিডেন্ট আশরাফ গনি প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। উত্তর আফগানিস্তানের মাজারি শরীফ শহরের কাছের ওই সেনা ঘাঁটিতে গত শুক্রবার রক্তক্ষয়ী হামলায় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী শতাধিক সেনা নিহত হন। তালেবান জঙ্গিরা সেনার ছদ্মবেশে সামরিক যানের করে ওই ঘাঁটিতে হামলা চালায়। হামলায় নিহত সেনাদের স্মরণে গত রোববার জাতীয় শোক পালন করা হয়। হামলার পর থেকে আফগানিস্তানের সাধারণ মানুষসহ বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করে সরকারের মন্ত্রী ও সেনা কমান্ডারদের পদত্যাগ দাবি করেন। অনেকেই প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ হাবিবকে পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। সামরিক বিশ্লেষকরা ও গোয়েন্দা বিভাগের সম্পূর্ণ ব্যর্থতাকে এ হামলার জন্য দায়ী করেছেন। এর পরপরই প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান পদত্যাগ করলেন। এছাড়া দায়িত্ব অবহেলার জন্য 2 জেনারেল সহ 12 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হঠাৎ করে গতকাল সোমবার কাবুল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। তালেবান জঙ্গিদের উত্থান সহ নানা বিষয়ে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কৌশল নির্ধারণের অংশ হিসেবে ম্যাটিস এর সফর করেছেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।